পশ্চিমবঙ্গে আছেন এবং আপনি সুখী ব্যক্তি তাহলে আপনি ভগবানের থেকে কোনো অংশে কম নয় তার কারণ এখানে আপনি যদি সরকার পক্ষকে সমর্থন করে চলেন তাহলে আপনি তুলোর বিছানায় শুয়ে থাকবেন আর যদি আপনি বিরোধিতা করেন তাহলে কাটার বিছানা আপনার জন্য যথাযোগ্য স্থান আজকে অনেকগুলো ঘটনা দেখলাম গতকালকে অনেক ঘটনা দেখলাম আমি খুব কম কথা বলি তার জন্যই বন্ধুরা এই ছোট্ট ইউটিউব চ্যানেল বাংলার খবর সেখানে আপনাদের সবাইকে স্বাগত বাট যা যা ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর পর এখানে স্বাগত জানানোর মতো অধিকার আমার অন্তত নেই কি কি ঘটলো গতকাল দেখলাম হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহা তিনি বললেন যে এই কটা মাত্র টাকা অ্যাটাচ করা হয়েছে আচ্ছা কটা মাত্র টাকা মানে জানেন প্রায় দুশো চল্লিশ কোটি টাকার উপরে যেটা হয়তো আমাদের কাছে আমরা যদি পাঁচ দশ কোটি টাকা পেয়ে যাই না ওরে বাপ বাপ আমাদের রাতের ঘুম চলে যাবে আপনারও নিশ্চয়ই সেখানে দুশো চল্লিশ কোটি টাকা অ্যাটাচ হয়ে যাওয়ার পর এত কম এত কম তো আরো বড় ঘাপলা হয়েছে আচ্ছা যখন জানে যে ঘাপলা হয়েছে অ্যাটাচ হয়েছে যারা ঘাপলা করেছে যাদের সম্পত্তি অ্যাটাচ হয়েছে তাদেরকে কেন এখনো অবধি অ্যারেস্ট করা হয়নি জেলে ঢোকানো হয়নি সন্দেহ হয় না কোথাও একটা সমস্যা হয় না আরও একটা কেস যেটা এস রিক্রুটমেন্ট যেখানে ছাব্বিশ হাজার লোকের চাকরি নিয়ে এখন ডামোডল চলছে এই গেল সেই গেল চলেই গেল আবার সুপ্রিম কোর্টে গিয়ে আপাতত রাখা হয়েছে সেখানে কি বলা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে মুচলেখা দিয়ে চাকরিতে জয়েন করতে হবে একজন লোকও চাকরিতে জয়েন করেনি মুচলিকা দিয়ে গত সোমবার আজকে হচ্ছে গিয়ে প্রায় শুক্রবার পড়ে গেছে কেউ জয়েন করেনি মুচলিকা দিয়ে তার মানেটা কি সুপ্রিম কোর্টকেও অবমাননা করা হচ্ছে মানে আস্তে আস্তে কি পশ্চিমবঙ্গটা ভারতবর্ষ থেকে আলাদা হয়ে যাচ্ছে নাকি বুঝতে পারছি না কিছু আপনারা বলুন এই বিষয়টা নিয়ে আমার অত শিক্ষাগত যোগ্যতা নেই যে সুপ্রিম কোর্টকে অমান্য করব অত বড় হয়ে গেলে তো অনেক কিছু বড় কাজ হয়তো করতে পারতাম গতকাল অমৃতা সিনহার হাইকোর্টের যে বেঞ্চে সেখানে বলা হলো যে এত কিছু হলো কিন্তু আপনারা তো সোর্সটাই খুঁজে পাচ্ছেন না এগুলো কি চলছে আমরা সাধারণ মানুষরা কি দেখতে চাইছি আর কি দেখতে পাচ্ছি মানে ওই যে তারিখ পে তারিখ এগুলো চলছে এবার আসি আমাদের রাজ্যের কিছু বিষয় নিয়ে রাজভবনে আমাদের রাজ্যপাল শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে কয়েকজনকে দেখা করার অধিকার দিয়েছিলেন তিনি বলেছিলেন হ্যাঁ যারা ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়েছেন তাদের কিছুজনকে আপনি নিয়ে আসুন আমি তাদের সাথে কথা বলবো সেখানে কি করেছে সেখানে আমাদের রাজ্য পুলিশ মানে আমাদের মমতা ব্যানার্জি এবং সিএমের পুলিশ যেহেতু উনি হচ্ছেন গিয়ে মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে আমাদের হোম মিনিস্ট্রিটা উনি সামলান তার মানে পুলিশ মন্ত্রী উনি উনি করেছেন কি এই রাজভবনে ঢোকার আগে যতগুলো রাস্তা সব কটা রাস্তায় ব্যারিকেড করে দিয়েছেন যে ঢুকতে দেবেন না মানে এগুলো কি বলুন তো এগুলো হচ্ছে গিয়ে ওই না মানে এর মানে যোগ্য কোন কি বলবো যে নাচতে নাচের লুঠন ব্যাকা টাইপের কিছু কিছু কি বলে এগুলোকে আছে না আমাদের সমাজে কিছু কথাবার্তা সেইগুলোর মধ্যেও যাচ্ছে না কারণ এগুলো নতুন দৃশ্য এগুলো আমরা দেখতে পাইনি সিপিএম এর আমলে হয়নি কোনোদিন এগুলো মমতা ব্যানার্জি এই রাজ্যটাকে এরকম লেভেলে নিয়ে গেছেন যেখানে বিরোধী মানে তারা হচ্ছে সমাজের কীট পতঙ্গ তারা হচ্ছে শত্রু তাদের কোনো দাম নেই পৃথিবীতে অথচ আমাদের এই পশ্চিমবঙ্গে যা ভোট পড়েছে তাতে দু কোটি পঁয়ত্রিশ লক্ষ ভোট পড়েছে কিন্তু বিজেপির তরফে সেখানে দু কোটি চল্লিশ পঞ্চাশ লক্ষ ভোট পড়েছে তৃণমূলের স্বপক্ষে তার মানে ওই উনচল্লিশ পারসেন্ট আর চুয়াল্লিশ পার্সেন্টের মধ্যে যে পার্থক্যটুকু হয় ওইটুকুই পার্থক্য বাকি অতটা কোনো পার্থক্য বিরাট কিছু যে আছে তা নয় সমাজের কীট পতঙ্গ নয় ভুল হচ্ছে গতকাল একটা দৃশ্য দেখে আমি খুব ভালো লেগেছে সেটা হচ্ছে চব্বিশ বছর পরে ওড়িশার মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী ছিলেন নবীন পট্টনায়ক ওনার বাবা মা বিজু পট্টনায়ক এবং ওনার স্ত্রী মানে নবীন পট্টনায়কের মা এনাদের ইতিহাসটা একটু পড়ে দেখবেন নবীন পট্টনায়ক অসাধারণ একজন মানুষ চব্বিশ বছর ওড়িশাকে শাসন করেছেন অসাধারণভাবে চালিয়েছেন আমাদের ভারতবর্ষের যে অলিম্পিকে ব্রোঞ্জ নিয়ে এসছে কবাডি টিম তাদেরকে উনি প্রেজেন্ট করেছেন হকি টিম মাফ করবেন হকি টিম তাদেরকে প্রেজেন্ট করেছেন তাদের সমস্ত কিছু চালিয়েছেন উনি আমি সেই প্রোগ্রাম লাইভও করেছিলাম আমি দেখেছি ওনাকে অথচ গতকাল যখন উনি বিদায় নিয়ে গেছেন এবং ওনার জায়গায় একজন নতুন মুখ্যমন্ত্রী অন্য একজন অন্য একজন মুখ্যমন্ত্রী অন্য একটা দল থেকে শপথ গ্রহণ করছেন উনি সেখানে প্রেজেন্ট একই রাজ্যের একই শাসনের ওনার পদ অন্য একজন শপথ গ্রহণ করছেন সেখানে এই মানুষটা প্রেজেন্ট এবং সবাইকে সংবর্ধনা জানাচ্ছেন এবং কনগ্র্যাচুলেট করছেন ইনি একজন মানুষ আর মানুষ আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করছেন ইনি বাড়ির লাইট অফ করে অন্ধকার করে ঘরের মধ্যে বসে আছেন আমার বাড়িতে বেশ কিছু বাচ্চা কাচ্চা আছে থাকে তারা এবং আরো বেশ কিছু বাচ্চা কাচ্চা মাঝে মাঝে আসে ওদের সঙ্গে আমি কথাবার্তা বলে দেখেছি বা ওরা যে অ্যাটিচিউড মেনটেন করে তার সাথেও মেলে না এই অ্যাটিচিউড জানি না আপনারা ভাববেন আগামী দিনে চারটে বিধানসভায় ভোট গণনার এই মাফ করবেন মানে ভোটের জন্য দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে দশই জুলাই তেরো তারিখে ভোট গণনা গণনাতেই এলাম সেক্ষেত্রে এখানে এখনও কিন্তু সব জায়গার প্রার্থী ঘোষণা হয়নি ঘোষণা হয়ে যাবে এবং ঘোষণা হওয়ার পর বা ঘোষণা কি হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনায় আসবো এমন ভাববেন না যে ওই আমাদের এক্সিট পোল একটুখানি অন্যরকম হয়েছে বলে আমরা পালিয়ে যাব ওরকম ব্যাপার নেই দেখুন একটা কথাও বলছি বিশ্বাস করুন না করুন কিছু এসে যায় না আমাদের এক্সিট পোল ঠিক ছিল এক্সিট পোল একদম ঠিক ছিল কিন্তু এক্সিট পোল অনুযায়ী পোলের যে রেজাল্ট সেটা বেরোয়নি তার কারণ আমি এর আগের ভিডিওতে দিয়েছি অনেক জায়গাতে মেশিন চেঞ্জ হয়েছে অনেক জায়গায় অনেক সমস্যা হয়েছে শুভেন্দু অধিকারী সেই কথা বলেছে তাই এই বিষয় নিয়ে আর ডিটেলে বলছি না কিন্তু লড়াই চলবে লড়াই চলবে এবং লড়াই আমরা সবাই মিলে একসাথে করব আর বেশি বড় করলাম না আগামী দিনে অসাধারণ কিছু ইনফরমেশান নিয়ে আমি আসছি আপনাদের কাছে শুনলে চমকে যাবেন এখন এই বিষয় নিয়ে কথা বলবো না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে টাটা